हेलो गाइज, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो और तुम्हारे भालोबासाते आमिओ भालो आछि। तो देखते पाच्छो सकाल सकाल रेडी हुए जाच्छि, कोथाओ जाच्छि। आमार दीदी शरीर भालो ना, तो हॉस्पिटले भर्ती रयेछे, तो दीदी के देखते जाच्छि। तो तुम्हारा पुरो भिडियोटा देखते थाको, आशा करी भालो लागबे। तो आमरा आमादेर बाड़ी एसे गेछि, एखान थेके तारपरे जाबो, आमार बौदी जाबे, तार जन्य आमि आमार बापेर बाड़ी आसछि, एखान थेके जाबो सबाई मिले। तो बौदी रेडी होच्छे, रेडी हो तारपरे तो तुम्हारा देखते थको। तो बाड़ी बैरिए पड़े स्टेशन दिखे जाता, रेलाइन पास दिए रास्ता एखान हेटे जा स्टेशन। तो चलो स्टेशन जा। स्टेशन तो इसे गे ट्रेन आसनी, ट्रेन हम खानिक लेट हो। तुम्हारे दादा भाई देखो ए पास रोद्र बोले बस बस रही। तो तालदी स्टेशने नेमे पड़े, तो बेशी दूरे नय, जस्ट हमारे एकटा स्टेशन, एक मैं पर स्टेशन ही। तो तालदी स्टेशने नेमे पड़े, दीदी जो कि फल निची। तो हमार दादा हमार मेजदाओ एस ठाकुरनगर के दीदी के देखते। तो मेजदाओ रही है, सबाई मेजदा फल किनछे और दाड़ी रही है। तो एखान टोटो धरे तारपरे जाब। तो तुम्हारा पुरो भिडियो देखते थको। तो আমরা টোটোতে উঠে গেছি, এখান থেকে টোটোতে 25 টাকা করে ভাড়া, বেশি অনেকটাই দূর, পুরো আধা ঘন্টা লেগেছে যেতে। তো আমরা সব গল্প করতে করতেই চলে গেছি, অতটা টাইম আর মনে হয়নি। আর হসপিটালের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আর ক্যামেরা ক্যাপচার করিনি। আর একেবারেই আমাদের বেতুর স্টেশনে চলে এসেছি। তো এখান থেকেই আমরা ওভারব্রিজ পার হয়ে ওপাশে যাচ্ছি। भालम तुम्हारे दादा भाई के बोलम एखे फाँका रही है, किसी भिडियो करनी। तो एखे किसी शॉर्ट भिडियो कर। तो बंधुरा देखो यूट्यूब फर्स्ट पेमेंट पे कि केना हो। देखो एक कुर्सी के अनेक दिन इच्छे छो, तो कुर्सीटा जो पूरण कर लम इच्छे। हाँ भेतरे कम तुम्हारा तो ये भाव सबा थम्बल देखे। तो चलो देखते थको। जल तो आने थब ना, जल आने दाड़ी रखे। जल नहीं মানে বাপের বাড়ি কেউ নেই বলে বাবা রয়েছে আর আমার পিসি আর আমার দাদার মেয়ে। তো দুপুরে ওই রাত্রের জন্য রান্না বৌদি আর আজকে আসবে না, দিদির কাছে থাকবে। তো রাত্রে রান্নাটা করে দিয়ে এসেছি, দাদা ভাইকে নিয়ে আসলো এই মাত্র। আর যে কলসিটা দেখেছে, ওই কলসিটা কেনা হয়েছে। তো আমাদের ঘরে কলসিটা ভেঙে গেছে, তার জন্য একটা কলসি কিনে অনেক দিনের ইচ্ছে ছিল, তো ইচ্ছেটা হলো আজকে। যে তোমরা যে ভাবছো থাম্বনেল দেখে যে ইউটিউবের টাকা পেয়ে তারপরে কিনেছি, না ইউটিউবের টাকা পাইনি, ওটা আমার শাশুড়ি মা কিনেছে।
এই ইউরোপের টাকা পাইনি, তোমরা থাম্বনেলে কিনেছি, এইভাবে যদি ইউরোপের টাকা পেয়েছি তার জন্য ওটা কিনেছি না, ইউরোপের টাকা এখনও পাইনি, তো চেষ্টা করছি। তোমাদের ভালোবাসা থাকলে, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পাবো, একদিন না একদিন ঠিকই পাবো। আর ইউরোপের টাকা থেকে অন্য কিছু করার ইচ্ছে আছে, প্রথম ফার্স্ট পেমেন্ট দিয়ে তোমাদের, যে তোমরা যদি আমাকে পাশে থাকো তাহলেই পারবো। তো ভিডিওটা মানে দিদি একটু আগে ফোন করেছিল, আমি সময় বাপের বাড়ি ছিলাম, বৌদি ফোন করে বললো যে দিদির অপারেশন হয়ে গেছে, দিদিকে বেডে দিয়েছে, এখন সুস্থ আছে একটু, তো তিন দিন পর ডিসচার্জ করবে, তিন দিন পর দিদি বাড়ি আসবে। তো ঠাকুরের কাছে তাই বলি যে তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়। ফোন আসলো, ফোন আসে কেটে গেল। তো ঠাকুরের কাছে এটাই বলি যে দিদি যেন তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি আসে, আর কিছু তো না, সবাই সুস্থ থাকলেই ভালো, কেন যে ভগবান এরকম দেয়। ভালো হয়ে দিদি বাড়ি আসুক, দিদি আসলে তারপরে যাবো, কারণ বৌদি ওখানে থাকবে, তো আমার ওই বাড়ি রান্না বান্না করতে হবে, কেউ নেই, বাবা রান্না করে একা একা তো হয় না, তার জন্য আমি যে রান্না বান্না করে দেবো, আর সকালে এখান থেকে করে তোমাদের দাদাভাইয়ের সাথে যাব, আর রাত্রেবেলা তোমাদের দাদাভাই নিয়ে আসবে। আমাদের এখান থেকে আমার বাপের বাড়ি বেশি দূরে না, জাস্ট 20 মিনিট লাগে যেতে, তাহলে সাইকেলে যেতে আরও কম, 15 কিংবা 10 মিনিট লাগে সাইকেলে যেতে, হেঁটে যেতে 20 মিনিট লাগে। তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। আর আমি ফার্স্ট ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি, পেলে তোমাদের অবশ্যই ভালোভাবে বলবো। ঠান্ডা লেগে গেছে প্রথম। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, এখন জানি না কী হচ্ছে, সবার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তো তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, গুড নাইট।